সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমি কথা বলবো একটি অস্ত্র নিয়ে। তবে ভয় পাওয়ার কিছু নেই, এটি এমন একটি অস্ত্র যেটি পৃথিবীর শক্তিশালী আণবিক পারমাণবিক এরকম শক্তিশালী বহু অস্ত্রকে নিমিষেই শেষ করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। এটি এমন একটি অস্ত্র যেটি পৃথিবীর কোন অস্ত্র গবেষকের চিন্তায় আসেনি বা পৃথিবীর কোন অস্ত্র তৈরি কারখানায় এটি তৈরি হয় না। এটি এমন একটি অস্ত্র যেটি শুধুমাত্র যুদ্ধের সময় ব্যবহার করা হয় সেটি কিন্তু না, সব ক্ষেত্রেই শান্তি নিরাপত্তা যেখানে আছে সেখানেও এটি ব্যবহার করা হয়। বিশেষ করে বিপদ বালা মুসিবত কষ্টের সময় এটি আমাদের বেশি কাজে লাগে। এটি এমন একটি অস্ত্র যেটির জন্য বিশেষ কোনো এটি ব্যবহারের জন্য অনুমতির প্রয়োজন হয় না কারো, এমনকি বিশেষ কোনো প্রশিক্ষক বা প্রশিক্ষণেরও আমাদের প্রয়োজন হয় না। এবং এই অস্ত্র ছোট বড় পুরুষ নারী সবাই এটিকে পরিচালনা করতে পারে। সেই অস্ত্রটি হচ্ছে দোয়া, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, যেটি আমাদের মুসলিম জীবনে এই গুরুত্বহীন হয়ে পড়েছে অস্ত্রটি। অন্য সব মাধ্যম অস্ত্রের প্রতি আমরা বেশি নির্ভরশীল হয়ে পড়েছি, জীবন চলার পথে নানা সংকটের মধ্যে আমরা পড়ি, বুঝতে পারি না যে কিভাবে এই সমস্যা সমাধান করব, অথবা আমাদের মুসলিম ভাইরা নির্যাতনের শিকার হচ্ছে অমুক জায়গায়, তাদের জন্য আমরা কি করতে পারি। কিন্তু যে জিনিসটা আমরা করতে পারি, বড় সব থেকে যে মাধ্যমটা, সেটার প্রতি আমাদের গুরুত্ব থাকে না, সেটাকে আমরা সবসময় গুরুত্বহীন মনে করি। শত্রুরা কিন্তু, আমাদের শত্রুরা বিশেষ করে, তারা কিন্তু সব থেকে যেটাকে বেশি ভয় পায় সেটা কিন্তু হচ্ছে এই দোয়া। এটা হচ্ছে বাস্তবতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াতকে যখন মক্কার মুশরিকরা কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারছে না, বহু চেষ্টা তারা করেছে, আল্লাহ রসুল সাল্লামের উপর কত নির্যাতন, সাহাবায়ে কেরামের উপর কত নির্যাতন, কত কৌশল তারা করেছে, কিন্তু কোনোভাবেই যখন আল্লাহ রসুল সাল্লামের দাওয়াতকে বাধাগ্রস্ত করতে পারেনি, তখন তারা ভিন্ন কৌশল নিয়ে উতবা বিন রবিয়াকে পাঠালো আল্লাহ রসুল সাল্লামের কাছে। উতবা বিন রবিয়া আল্লাহ রসুল সাল্লামের কাছে এসে প্রস্তাব দিলেন, আল্লাহ রসুল বা মুহাম্মদ, তুমি কি চাও আসলে? তুমি যদি সম্পদ চাও তাহলে আমাদের সব থেকে বেশি সম্পদশালী তোমাকে আমরা করব। তুমি যদি সুন্দরী নারী চাও সব থেকে সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ দিব। তুমি যদি নেতৃত্ব চাও সেটাও তোমাকে আমরা রাজি আছি। তুমি যদি পাগল হয়ে থাকো অথবা জাদুগ্রস্ত হয়ে থাকো, তুমি যদি অসুস্থ হও, তোমার যদি বড় কোনো চিকিৎসারও প্রয়োজন হয় সেটার খরচও আমরা বহন করতে রাজি আছি। একটা শর্তে, সেটা হলো এই দাওয়াত তোমাকে বন্ধ করতে হবে, যেটা তুমি করছো, ফেতনা সৃষ্টি করছো আমাদের মধ্যে। তাকে যখন প্রস্তাব দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বললেন, ইয়া উতবা আসমাআতানি মা লাদাইকা ফাসতামি লিমা ইয়াদাই, তোমার কাছে যা আছে তুমি তো শোনালে, এতক্ষণ শুনেছি আমি মনোযোগ দিয়ে, এবার আমার কাছে যা আছে তা এবার শোনো, তোমাকে শুনতে হবে, তোমার সব কথা আমি শুনেছি। তারপর সূরা ফুসসিলাত থেকে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। এরপর ওই সময় উতবা বিন রবিয়া খুব মনোযোগ দিয়ে, পিছনে হেলান দিয়ে কিন্তু শুনছিল, খুব মনোযোগী হয়ে গেছে, সে বুঝতে পেরেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব। এই কুরআন তেলাওয়াত শেষ করে আল্লাহ রসুল কাবার দিকে মুখ করে হাত উড়াচ্ছেন, উতবা বিন রবিয়া এবার ভয় পেয়ে গেছে, আল্লাহ রসুল সাল্লামের মুখে সরাসরি হাত দিয়েছে কোনো কোনো বর্ণনা অনুযায়ী, বুঝতে পেরেছে যে এবার আল্লাহ রসুল সাল্লাম দোয়া করবেন। সাথে সাথে বলছে, ইয়া মুহাম্মদ নাশাদতুকা আল্লাহ ওয়ার রাহিম, আল্লাহর শপথ এবং তোমার সাথে আমাদের যে বংশীয় সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক আছে সেটা দোহাই দিয়ে বলছি, আল্লাহ তাদু আলাইয়া, আমাদের উপর তুমি আবার বদদোয়া করো না। তার মানে তারা বাস্তবে ভয় পেত আল্লাহ রসুল সাল্লামের দোয়াকে, বুঝতে পেরেছে তারা বাতিল পথে আছে। তাহলে দেখুন শত্রুরাও কত দোয়াকে ভয় পেত, এবং এই জন্যই আল্লাহ রসুল সাল্লামের উপর যখন নির্যাতন হচ্ছিল, একদিন আবু জাহাল বলল, আল্লাহ রসুল সাল্লাম তখন কাবা চত্বরে সালাত আদায় করতেন, আবু জাহাল বলল যে কে আছে উটের নাড়ি ভুড়ি যত ময়লা আবর্জনা আছে মোহাম্মদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তো উকবা বিন আবু মুয়াইত
এই দুষ্ট লোক ছিল, এ বলল যে আমি নিয়ে আসছি। সে উঠে নাড়ি ভুড়ি আবর্জনা আল্লাহ রসুল যখন সিজদায় গেছেন তার মাথার উপর এই কাঁধের উপর দিয়ে দিয়েছে। আল্লাহ রসুল নড়তে পারছেন না, সিজদা থেকে উঠতে পারছেন না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, উনি বর্ণনার রাবি, উনি বলছেন দূর থেকে আমি সরাসরি দেখতেছি কিন্তু কিছুই করার ছিল না আমাদের। শেষ পর্যন্ত খবর দেওয়া হলো তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে। কোন কোন বর্ণনা এসেছে ইবনে মাসউদ নিজেই খবর দিয়েছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে। মেয়ে আসলেন, এইদিকে শত্রুরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেখে তারা কি কষ্ট পাচ্ছে, তারা হাসতেছে একজন আরেকজনের উপর, হাসতে হাসতে উপহাস ঠাট্টা বিদ্রুপ করতে করতে হেলে পড়তেছে। ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে তার পিতার উপর থেকে নাড়ি ভুড়ি সরিয়েছেন। তারপর পিতার দিকে তাকিয়ে বলছেন, ইয়া ওয়ালিদি আও ইয়া আবি উদু আলা হাউলা, আব্বা আপনি এদের উপর বদদোয়া করুন যারা আপনাকে কষ্ট দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন প্রথমে আম ভাবে, আল্লাহুম্মা আলাইকা বি কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বি কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বি কুরাইশ, হে আল্লাহ আপনি কুরাইশদেরকে পাকড়াও করুন, অথবা কুরাইশদের বিচারের ভার আল্লাহ আপনার উপর আমি ছেড়ে দিলাম, আল্লাহ আপনি কুরাইশদেরকে পাকড়াও করুন, তিনবার দোয়া করলেন। এবার ফাতেমা তার পিতার দিকে তাকিয়ে আবার বলছেন, ইয়া আবি উদু আলা হাউলা, মানে বলতে চাচ্ছেন তিনি যে আব্বা দোয়াটা এভাবে না, নাম ধরে ধরে দোয়া করুন ওদের যারা আপনাকে কষ্ট দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নাম ধরে ধরে দোয়া করছেন, আল্লাহুম্মা আলাইকা বি উমাইয়া বিন খালাফ, আল্লাহুম্মা আলাইকা বিল ওয়ালিদ, আল্লাহুম্মা আলাইকা বি আবি জাহাল, আল্লাহুম্মা আলাইকা বি উকবা, প্রায় সাত জনের নাম করেছিলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফা ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাকাদ রাআইতুহুম সারআ ইয়াউমা বাদরিন ফি ক্বালিবি বাদর, যে সাতজনের নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেদিন নিয়েছিলেন তার দোয়ায়, এই সবাইকে আমি বদরের যুদ্ধে নিহত হয়ে ওই বদরের কূপে লাঞ্ছিত নিক্ষিপ্ত অবস্থায় দেখেছি সবাইকে, সাতজনকে সম্মানিত উপস্থিতি। তাহলে বোঝা যাচ্ছে যে দোয়া, যে দোয়ার কথা বলেছি যে এটার গুরুত্ব কত, শত্রুরা কত ভয় পেত, কত লাঞ্ছিত হয়েছে এ দোয়ার মাধ্যমে। এই জন্যই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আম্মা ইউজিবুল মুফতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, অর্থাৎ যে ব্যক্তি অসহায় নিরুপায়, নিরুপায়ের ডাকে কে সাড়া দিবে বা তার কষ্ট কে দূর করবে, অর্থাৎ আল্লাহ তাআলাই, তিনি নিরুপায় অসহায় যখন তার কাছে প্রার্থনা করে তিনি তার প্রার্থনা তিনি শুনেন এবং তার ডাকে তিনি সাড়া দেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ, আমার বান্দারা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি অনেক নিকটবর্তী তাদের। পবিত্র কোরআনে অনেক জায়গায় এসেছে, যেমন অনেক আয়াতে আমরা দেখতে পাই ইয়াসআলুনা, লোকেরা আপনাকে জিজ্ঞেস করে। যেমন এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল মাহিয়ত কুল হুয়া আযান ফাআতাযিলু নিসা ফিল মাহিয়ত, লোক তারা আপনাকে পিরিয়ড সম্পর্কে জিজ্ঞেস করে, নারীদের পিরিয়ড সম্পর্কে আপনি বলে দিন যে এটা এর মধ্যে কষ্ট আছে অনেক, সুতরাং ওই অবস্থায় তোমরা নারীদের থেকে দূরে থাকো, অর্থাৎ তাদের সাথে সহবাস করো না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল, লোকেরা আপনাকে আনফাল সম্পর্কে জিজ্ঞেস করেন, কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল, বলে দিন এই গনিমত হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, লোকেরা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হাজ, বলে দিন যে এই চাঁদ মানুষের বিভিন্ন প্রয়োজন এবং হজের সময় নির্ধারক। প্রত্যেকটা আয়াতে খেয়াল করে দেখুন, যেখানে বলা হচ্ছে ইয়াসআলুনাক সেখানে আল্লাহ তাআলা বলছেন কুল, হে নবী আপনি বলে দিন, মানে জবাবটা দিন। কিন্তু এ আয়াতে যেখানে বলা হলো ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নি, লোকেরা যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, আল্লাহ তাআলা বলছেন না যে ফাকুল বা কুল, হে রাসূল আপনি বলে দিন তাদেরকে, কথা বলছেন না, সরাসরি আল্লাহ তাআলা বলছেন ফাইন্নি করিব, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলে দিন যে আমি, এটার অর্থ হচ্ছে যে আপনি বলে দিন যে আমি অনেক নিকটবর্তী তাদের। কিন্তু কুল এখানে আল্লাহ তাআলা বলার কোনো প্রয়োজন মনে করেন না, আল্লাহ তাআলা কত নিকটবর্তী আমাদের, অর্থাৎ আমাদের দোয়া শুনেন, তিনি আমাদের ডাকে সাড়া দেন যদি আমরা ঠিকভাবে তাকে ডাকতে পারি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, প্রার্থনা করে যখন আমার কাছে প্রার্থনা করে আমি তার প্রার্থনায় সাড়া দিই, ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি, সুতরাং তারা যাতে আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে, লাআল্লাহুম ইয়াহশুদুন, যাতে তারা সঠিক পথ প্রাপ্ত হয়। সম্মানিত উপস্থিতি, এই দোয়া নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এই দোয়া অত্যন্ত ফজিলতপূর্ণ এবং আমাদের জীবনের
আমাদের জীবনের সমস্যাগুলো যদি অন্য কোনো মাধ্যমে যদি আমরা সমাধান করতে না পারি, শেষ পর্যন্ত কিন্তু এই দোয়াই কিন্তু আমাদের সমাধান করে এবং এটাই কিন্তু মাধ্যম এবং এটাই কিন্তু ইবাদত, সব থেকে বড় ইবাদত দোয়াটাই কিন্তু আসলে ইবাদত। আল্লাহ তাআলা বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি ইস্তাজিব লাকুম ইন্নাল্লাযিনা ইস্তাকবারুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আপনার রব বলছেন যে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যারা অহংকার বশত আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। এই আয়াত থেকে বোঝা যায় প্রথমে বলা হলো উদউনি ইস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। তারপর বলা হচ্ছে যারা ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, তার মানে দোয়াটা যে একটা ইবাদত এটা আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন এই আয়াতে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হয়ে বলেছেন আদ-দুআও হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে ইবাদত। কারণ আমরা দেখতে পাই প্রত্যেকটা ইবাদত যদি একটু খেয়াল করি, সালাত থেকে শুরু করে আপনি দেখবেন যে দোয়ায় পরিপূর্ণ। সিয়ামে যান সেখানেও কিন্তু দোয়া সংশ্লিষ্ট, রমাদান মাস এবং সিয়াম অবস্থায় আল্লাহ আল্লাহ তাআলা দোয়া ফেরত দেন না, হাদিসে স্পষ্ট হয়ে বলা হয়েছে। আবার হজে যান ইবাদত করতে, সেখানেও কিন্তু আপনি প্রত্যেকটা জায়গার জন্য দোয়া পাবেন নির্দিষ্ট, আর আমভাবে তো দোয়া কবুলের স্থান আছে। তাহলে এই জন্য আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দোয়াটাই আসলে ইবাদত, সবকিছুর মূল হচ্ছে দোয়া। আফদরুল ইবাদাত ওয়া দোয়া, অন্য হাদিসে এসছে যে সব থেকে উত্তম ইবাদত হচ্ছে দোয়া। লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনা দোয়া, আল্লাহ তাআলার নিকট দোয়ার থেকে অধিক সম্মানিত কোনো কিছু নেই, এত মর্যাদাপূর্ণ কোনো কিছু নেই আল্লাহ তাআলার নিকট। এবং মনে রাখতে হবে যে এই দোয়া হয়তো আমরা মনে করতে পারি যে আমি দোয়া করি দোয়া কেন কবুল হয় না, এটা আমাদের প্রশ্ন হতে পারে। যে আমি যে পদ্ধতিতে আমার এই দোয়াটা করা উচিত সে পদ্ধতিতে আমি করতে পারছি না, অথবা অনেক সময় হতে পারে যে এটা আমার জন্য কল্যাণজনক, যে জিনিসটা আমি চাচ্ছি সেটা হয়তো পাচ্ছি না, কিন্তু এর মধ্যে কল্যাণ আছে। মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাত, কোন মুসলিম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাকে তিনটির যে কোনো একটি করেন, ইম্মা ইউআজ্জিলাহু দাওয়াতা, আল্লাহ তাআলা হয় দোয়াটা কবুল করে নেন, বান্দা যেটা চাচ্ছে সেটা তিনি তাকে দিয়ে দেন তাৎক্ষণিক, ওয়া ইম্মা ইয়াদাখরাহা লাহু ফিল আখিরা, অথবা আল্লাহ তাআলা সেটা কবুল করেন না কিন্তু এটার বিনিময়ে আখিরাতের জন্য তার জন্য জমা রাখেন, পুরস্কার বিনিময় তিনি জমা রাখেন। ওয়া ইম্মা ইয়াসরিফা আনহু মিনা সুই মিসলাহা, অথবা এর অনুরূপ কোনো বিপদ আল্লাহ তাআলা তার এই দোয়ার মাধ্যমে দূর করে দেন। সুতরাং দোয়া হয়তো আমি যেটা চাচ্ছি সেটা হয়তো কবুল হচ্ছে না, কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে আখিরাতে দিতে পারেন, অথবা এমন কোনো বিপদ হয়তো আমার হতো যেটা আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন এই দোয়ার মাধ্যমে, সেটা আমি বুঝতে পারছি না। এই জন্য নিরাশ হওয়া যাবে না। এই জন্য দোয়ার ক্ষেত্রে প্রথম আদব যেটা, আদবগুলোকে আমাদের খেয়াল করতে হবে। কারণ আদব অনুযায়ী আমি যদি দোয়া না করি তাহলে কবুল হবে কি করে? আমরা কিন্তু বলেছি যে দোয়া একটা ইবাদত, আর ইবাদত যদি হয়ে থাকে তাহলে এখানে আমাদেরকে সবাই একমত হতে হবে যে ইবাদত কিন্তু আমাদের নিজস্ব বানানো পদ্ধতি অনুযায়ী করা যাবে না, কোরআন সুন্নাহ থেকেই সেটার বিধান কিন্তু নিতে হবে। তাহলে চলুন আমরা দেখি যে দোয়া কিভাবে আসলে শরীয়তে করতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দোয়া আমাদেরকে করতে বলছেন। প্রথম বিষয় হলো যে দৃঢ়তার সাথে চাইতে হবে আল্লাহ তাআলার কাছে, এলোমেলো ভাবে অন্য মনস্ক হয়ে না। লা ইয়াকুল আহাদুকুম আল্লাহুম্মা ইগফির লি ইন শা, আল্লাহুম্মা ইরহামনি ইন শা, আল্লাহুম্মা ইরজুকনি ইন শা, ওয়া লিয়াযিম মাসআলাতাহু ইন্নাহু ইয়াফআলু মা ইয়াশা লা মুকরিহা লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের কেউ যেন না বলে যে হে আল্লাহ আপনি আমাকে ইচ্ছা হলে ক্ষমা করুন, আপনার যদি ইচ্ছা হয় তাহলে আমাকে ক্ষমা করুন, আপনার যদি ইচ্ছা হয় আমাকে আমার উপর রহম করুন, আপনার যদি ইচ্ছা হয় আমাকে রিজিক দান করুন। ওয়ালিয়া আজিম মাসআলাতাহু, সে যেন দৃঢ়ভাবে আল্লাহর কাছে চায়, এভাবে না যে তোমার আল্লাহ তোমার মন চাইলে তুমি আমাকে দাও, এটা এটা তার মানে এখানে আমার দৃঢ়তা নাই, আমি চাচ্ছি না, না সুন্দরভাবে শক্তভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে আল্লাহ আপনি আমাকে এটা দিন। উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে কবুল হওয়ার পূর্ণ আশা নিয়ে তার কাছে প্রার্থনা করো। ফা ইন্নাল্লাহ লা ইস্তাজিবু দুআআন মিন ক্বালবিন গাফিলিল্লাহিন, কারণ কোন অমনোযোগী আস্থাহীন অন্তরের দোয়া আল্লাহ কবুল করেন না। আপনি মসজিদে এসে দোয়া করছেন, আবার ফ্যানের দিকে আপনার মন, এসির দিকে আপনার খেয়াল, এসি চলছে কি চলছে না চাচ্ছেন, কিন্তু আপনি ওইদিকে কিন্তু বলছেন আল্লাহ আপনি আমার ক্ষমা করুন আমাকে রিজিক দিন, কিন্তু মন আপনার ওইদিকে যে কত এসিতে পাওয়ার দেওয়া আছে, এসি কেন আজকে চালু করা হয়নি, ফ্যান কেন চলতেছে,
তাহলে তার মানে বোঝা যাচ্ছে আমি অমনোযোগী এখানে। তো অমনোযোগী হলে আল্লাহ তাআলা শুনবেন কি করে, আমার ডাকে সাড়া দিবেন কি করে? এটা কিন্তু আমাদের অনেকের মধ্যে এটা আছে, দোয়া করছি তখন কিন্তু আমার মনটা নাই ওইদিকে, অমনোযোগী। তাহলে প্রথম হলো দৃঢ়তার সাথে মনোযোগ দিয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। দ্বিতীয় হলো আদব বিনয়ের সাথে গোপনে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে। উদউ রব্বাকুম তাদাররুআ ও খুফিয়া, তোমরা আল্লাহর কাছে বিনীতভাবে গোপনে চাও। ইযা নাদা রব্বাহু নিদান খুফিয়া, জাকারিয়া আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বলছেন, যখন তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন গোপনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছিলেন, ইয়া আইয়ুহান্নাস ইরবাউ আলা আনফুসিকুম, হে মানুষেরা তোমরা নিজেদের উপর একটু দয়া করো, এত চিৎকার দিয়ে কেন? ইন্নাকুম লা তাদউনা আসাম্মান ওয়ালা গায়মান, তোমরা কোনো বধির অনুপস্থিত কাউকে তো প্রার্থনা করছো না। ইন্নাকুম তাদউনা সামিআন করিবান ওয়া মাকুম, তোমরা এমন কারো কাছে প্রার্থনা করছো যিনি সবকিছু তোমাদের শুনতে পান এবং তোমাদের নিকটেই আছেন, তোমাদের সাথেই আছেন। আল্লাহ তাআলা সাথেই আছেন মানে আল্লাহ তাআলা তার সত্তা আরশে, কিন্তু তার জ্ঞান শক্তি পর্যবেক্ষণ সবকিছু বান্দার সাথে, কোনো কিছু তাকে ফাঁকি দিতে পারবে না। লা ইয়াকফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, কোনো কিছু তার কাছে গোপন নেই, অস্পষ্টতা নেই, সবকিছু তিনি জানেন দেখছেন। তাহলে দোয়ার অন্যতম এটা একটা আদব হচ্ছে গোপনে করা, বিশেষ করে সাধারণ যে দোয়া আমি করবো আল্লাহ তাআলার কাছে, যেগুলো প্রকাশ্যে দোয়ার কথা আছে সেটা ভিন্ন। তৃতীয় বিষয় হলো আশা এবং ভয়ভীতি নিয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, দুইটাই থাকতে হবে। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগাবা ওয়া রাহাবা, তারা কল্যাণের কাজে প্রতিযোগিতা করত এবং আমাকে ডাকত আশা নিয়ে এবং ভীতি নিয়ে। এবং প্রত্যেকটা ইবাদতে কিন্তু এটা থাকতে হবে, প্রত্যেকটা ইবাদতের তিনটা রুকুন, এটা প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে। এক হলো প্রথম হলো মহাব্বা, ভালোবাসা, অর্থাৎ আল্লাহ তাআলাকে ভালোবেসে তার ইবাদত করতে হবে, অবশ্যই তার প্রতি যাতে ভালোবাসা থাকে। আপনি মনের মধ্যে ভালোবাসা নেই মানে বিরক্ত, ফজরের সময় কেন সালাতটা এই সময় কেন, যদি 7টা 8টার দিকে হতো তাহলে সুবিধা হতো, আরামে ঘুম পেড়ে উঠতাম, অসন্তুষ্টের সাথে কেন ডেকে দিল না, এই যে পূর্ণ ভালোবাসা থাকতে হবে আল্লাহ তাআলার প্রতি, ভালোবেসে আমাকে ইবাদত করতে হবে। দ্বিতীয় আশা থাকতে হবে, আপনি নিরাশ হয়ে যাবেন না, আশা নিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, ইবাদত করতে হবে। এবং আশা যদি আবার খুব বেশি হয়ে যায় তাহলে সমস্যা, এখানেও আবার সীমা লঙ্ঘন করা যাবে না, যে মনে করে নেবেন না হয়ে গেছে 100%, দোয়া করেছেন ইবাদত করেছেন কবুল হয়ে গেছে, না আপনার মধ্যে আশঙ্কা আবার থাকতে হবে যে না হয়তো আল্লাহ কবুল নাও করতে পারেন, অথবা আল্লাহর শাস্তি আমার উপর আসতে পারে, এই আশঙ্কাটাও আবার সাথে সাথে থাকতে হবে। তিনটা সমন্বয় অবশ্যই থাকতে হবে, একটাকে বাদ দিয়ে আরেকটা না, ফুল একবারে আশা করে বসে থাকে যাবেন কোনো আপনার মধ্যে ভয়ভীতি থাকবে না আল্লাহ তাআলার বা আল্লাহ তাআলার শাস্তি এটাও কিন্তু না, অথবা আপনি সব আবার ভয় পেতেই থাকবেন শুধু, কোনো আশা থাকবে না এটাও যেন না হয়, মানে কোনটার ক্ষেত্রে সীমা লঙ্ঘন যাতে না হয়, অবশ্যই দুইটাই আমার ইবাদতের মধ্যে থাকতে হবে। চতুর্থ হলো যে আমার অসহায়ত্বর কথা আল্লাহ তাআলার কাছে বলতে হবে, তিনি অবশ্যই সবকিছু জানেন যে আমি কি অবস্থায় আছি, কিন্তু বলতে হবে আমাকে। আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আমার আমি খুব কষ্টের মধ্যে পড়েছি আর আপনি হচ্ছেন সব থেকে দয়ালু। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, মূসা আলাইহিস সালাম বলেছেন, হে আল্লাহ আপনি আমার প্রতি যে কল্যাণ আপনি দান করবেন সেটার আমি কাঙ্গাল, সেটার আমি মুখাপেক্ষী। অসহায়ত্বর কথা এখানে বলছেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতা আলা রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, হে আল্লাহ আমার হাড়গুলো অস্থিগুলো খুব দুর্বল হয়ে গেছে, আমার মাথার চুল বার্ধক্যের কারণে সাদা হয়ে গেছে, আমি আপনাকে ডেকে কখনো আমি ব্যর্থ হইনি। দেখুন এখানে নবীগণ দোয়া করছেন, অসহায়ত্বর কথা দুর্বলতার কথা স্বীকার করে দিচ্ছেন, সুতরাং আল্লাহ তাআলার কাছে নিজের দুর্বলতা স্বীকার করতে কোনো সমস্যা নেই। আমরা মানুষরা অনেক সময় আমাদের অনেক সময় ভাইয়েরা অহংকার থাকা যাবে না এটা ঠিক, কিন্তু মানুষের সামনে এত অসহায়ত্ব প্রকাশ করার কোনো প্রয়োজন নাই, হ্যাঁ আমার পাপি বান্দা আল্লাহর নগণ্য বান্দা এত কিছু বলার দরকার নাই, আমি বলছি না আপনাকে বলেন যে আপনি নেককার বান্দা বা আপনি খুব শক্তিশালী ক্ষমতাধর এটাও না, বাট এত অসহায়ত্বর কথা মানুষের সামনে বলার কোনো দরকার নাই, এত বিনয় প্রকাশ করার দরকার নাই যে আমি খুবই নগণ্য আপনি পাপি, এটা আল্লাহ তাআলাকে বলুন, নিজের অসহায়ত্বর কথা আল্লাহ তাআলার কাছে প্রকাশ করুন। যেমন পাপের কথা সাইয়্যিদুল ইস্তিগফার যখন আমরা পড়ি, আল্লাহুম্মা আনতা রব্বি
يا الله أبني أمر رب لا إله إلا أنت أبني شرع شتك كل معبودني خلقتني وأنا عبدك أبني أمر شتك كل شيء نامي أبني داش مترو وأنا على عهدك ووعدك ما استطعت أبني شرع كريتو أمجي كارم وبرتجع أمي جثشد بورونه شوتشتو أز أبو أعوذ بك من شر ما صنعت أمي أمر قرمير أنشتو ثيك أبني كذا أشتري بطننا كورشي আবু লাকা বিনিমাতিকা আলাইয়া আপনি আমাকে যে নিয়ামত দান করেছেন আমি সেটা স্বীকৃতি দিচ্ছি আবু ওয়া আবু লাকা বিযামবি ইয়া আল্লাহ আমি আমার পাপের স্বীকৃতি দিচ্ছি আমি স্বীকার করে নিচ্ছি যে আমি পাপ করেছি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনত সুতরাং হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন কারণ আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে তাহলে এখানে দেখুন সাইয়দুল ইস্তিগফার যেটা ইস্তিগফারে কিন্তু অনেক স্বীকার রয়েছে যে কোনো ভাবে আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করতে পারি এটা সর্বোত্তম ইস্তিগফার যেটাকে সাইয়দুল ইস্তিগফার বলা হয় সেখানে বান্দা নিজের পাপের স্বীকৃতি কাকে দিচ্ছেন আল্লাহ তাআলার কাছে দিচ্ছেন মানুষের কাছে এত দেওয়ার প্রয়োজন নেই বলার দরকার নেই যে আমি পাপী এই পাপ করেছি এত কিছু বলার দরকার নেই এত অসহায়ত্বর কথা মানুষের কাছে বলার দরকার নেই আল্লাহ তাআলার কাছে বলতে কোনো দ্বিধাবোধ করতে হবে তার কাছে স্বীকার করতে হবে এটা দোয়ার অন্যতম আদব তাহলে এখানে দেখুন চাচ্ছিলাম একটা জিনিস যে ক্ষমা কিন্তু কত কথা বললাম আল্লাহ তাআলাকে তার প্রশংসা করলাম তার কাছে নিজের অসহায়ত্বর কথা প্রকাশ করলাম তারপরে আল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে চাইলাম এরপরে অন্যতম একটা আদব হচ্ছে তার যে গুণবাচক নামগুলো আছে সেগুলো দ্বারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ তাআলার সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে সেগুলো দ্বারা তোমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো কিভাবে যেমন আল্লাহর রাসূল নামে একজন শুনতে পেলেন সূরা আবু দাউদের হাদিস আল্লাহ একজন সাহাবী দোয়া করছেন তাশাহুদের মধ্যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি আল আহাদু সামাদ যিনি হচ্ছেন এক অমুখাপেক্ষী আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্ম দেননি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার কেউ সমকক্ষ নেই আন তাগফিরা লি যুনুবি ফা ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম আপনি আমার পাপগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন নিশ্চয় আপনি ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনতে পেলেন যে একজন দোয়া করছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাবে বললেন কদ গুফির আল্লাহ আল্লাহ তাআলা একে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন তাহলে এখানে দেখুন উনি দোয়া করেছিলেন আল্লাহ তাআলার যে গুণবাচক নাম সেগুলো দ্বারা গুণ দিয়ে অসিলা করে দোয়া করেছেন সেগুলোকে এজন্য আমরাও যখন তার কাছে ক্ষমা চাইব ক্ষমা সংক্রান্ত যে গুণ আছে সেটা উল্লেখ করব দিয়ে আল্লাহ তাআলার কাছে চাইব রিজিক চাইব তখন রিজিক সম্পর্কিত যে গুণ আছে সেটা উল্লেখ করে চাইব আল্লাহ তাআলার গুণবাচক নাম দিয়ে তার কাছে সেগুলোকে অসিলা করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা এরপরে যে কোনো সৎ আমলকে অসিলা করে আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়া প্রার্থনা করা সৎ আমল ভালো আমল আমি করেছি সেটা আল্লাহ তাআলাকে বলতে কোনো লজ্জাবোধ নেই যদিও অল্প হোক না কেন যদিও হয়তো সামান্য হোক এটা যেন মনে না হয় যে আল্লাহ তাআলা আবার কি ভাববেন ছোট্ট একটা আমল করেছি আবার তাকে বলবো আবার এটা মানুষকে বলা যাবে না মানুষের একটু সামান্য উপকার করবেন উপকার করে তাকে আবার খোঁটা দেওয়া যাবে না বলি না আমরা হ্যাঁ তোমার এটা করেছি এটা করেছি ওইটা করেছি মানুষের মানুষের উপকার করে তাকে খোঁটা দেওয়া যাবে না কিন্তু আল্লাহ তাআলার জন্য যখন কোনো কাজ করবে তাকে বলা যাবে কোনো অসুবিধা নেই একবার না শতবার বলবেন যে আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে এই কাজটা আমি করেছিলাম আপনি আমাকে তার বিনিময় দিন অথবা আপনি এটার বিনিময়ে আমাকে এটা দান করুন সেটা অসিলা করা যাবে সে হাদিস আমাদের কাছে স্পষ্ট আছে লম্বা হাদিস একাধিকবার আপনাদের ইঙ্গিত দিয়েছি বনু ইসরাইলের তিনজন ব্যক্তি যারা গুহায় আটকে পড়েছিলেন পাথরে সে তাদের গুহা আটকে দেয় তখন প্রত্যেকে তাদের নিজ সৎ আমলের কথা উল্লেখ করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন দোয়া করেছিলেন তো এটা একটা মাধ্যম এই জন্য আমাদের প্রত্যেকের কিন্তু জীবন চলার পথে কিন্তু ভালো কাজ থাকে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইতে গেলে আপনি সেটা উল্লেখ করবেন তার কাছে তাকে বলতে কোনো বাধা নেই এটা খোটা না আল্লাহ তাআলার জন্য কোনো কাজ করেছেন ধরুন ৪০ দিন পাঁচ ওয়াক্ত সালাত পড়েছেন তাকবীরে তাহরিম আসর আল্লাহ তাআলাকে যদি বলেন আল্লাহ আপনার জন্য এই কাজটা আমি করেছি এটা খোটা হলো না বলবেন আল্লাহ তাআলাকে আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে কষ্ট করে হলো তাকবীরে তাহরিম আসর ৪০ দিন বা আমি এতদিন থেকে পাঁচ ওয়াক্ত সালাত পড়ছি জামাতের সাথে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে অতএব আমি এই বিপদে পড়েছি অথবা আমার সন্তান দরকার অথবা আমার এই সাহায্য দরকার আপনি আমাকে এর বিনিময়ে সাহায্য করুন তাহলে সৎ আমলকে অসিলা করে দোয়া করা এরপর আল্লাহ তাআলার কাছে যখন আমরা চাইব তখন পরিপূর্ণভাবে যতটুকু আমার দরকার সেটাই আমি চাইব আপনার 10 লক্ষের দরকার আপনি আল্লাহ তাআলার কাছে 10 লক্ষই চাইবেন বলবেন না যে আল্লাহ 10 লক্ষের মধ্যে অর্ধেক দিলে চলবে এভাবে দোয়া করা যাবে না দোয়া যখন করব পরিপূর্ণভাবে ইযা সাআলা আহাদুকুম ফালইয়ুকসির ফাইন্নামা ইয়াসআলু রাব্বাহ তোমাদের কেউ যখন প্রার্থনা করে
সে যেন বেশি করে প্রার্থনা করে, কারণ সে কার কাছে প্রার্থনা করছে, তার রবের কাছে প্রার্থনা করছে, যে দুনিয়ার মানুষের কাছে না, যে তার সম্পদ সীমাবদ্ধ, আপনি রবের কাছে যাচ্ছেন, তার কাছে কোনো কিছু সীমাবদ্ধতা নেই। এই জন্য তো তিনি বলছেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু ফি সাঈদিন ওয়াহিদ ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু। অর্থাৎ তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত, আদি থেকে অন্ত পর্যন্ত সকল জিন এবং মানুষ যদি এক ময়দানে, বিশাল ময়দানে দাঁড়িয়ে আমার কাছে কোনো কিছু চায়, আর আমি যদি তাদের প্রত্যেককে, তাদের প্রত্যেকের চাওয়া পূরণ করে দিই, মা না কসা জালিকা মিম্মা ইনদি, তাহলে আমার কাছে যা আছে তার কোনো কিছু কমে যাবে না, ভান্ডার অগণিত, কোনো সীমা নেই। সুতরাং আল্লাহ তাআলার কাছে চাওয়ার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা করবেন না, যে অল্প দিলে চলবে বা এইটুক দিলে চলবে না, সব পরিপূর্ণভাবে যখন আমি চাইবো পরিপূর্ণভাবে চাইবো। সম্মানিত উপস্থিতি, এরপর দোয়া করার পর তাড়াহুড়া করা যাবে না, এটা দোয়ার আদব না, যে কবুলের ক্ষেত্রে তাড়াহুড়াও করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউস্তাজাবু লিল আবদ মা লাম ইস্তাজিল, বান্দার দোয়া কবুল করা হবে যদি সে তাড়াহুড়া না করে। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ওয়ামাল ইস্তিআজাল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাম আপনি তাড়াহুড়া বলতে কি বোঝাচ্ছেন, কি তাড়াহুড়া কোনটা? তখন তিনি বুঝিয়ে দিচ্ছেন, এবার ইয়াকুল ইয়াকুল আল আবদ, বান্দা বলবে ইয়াকুল কদ দাআউতু ফালাম ইস্তাজাব লি, আমি তো আল্লাহর কাছে প্রার্থনা করলাম, কই আমার দোয়া তো আল্লাহ কবুল করলেন না। ফায়াস্তাহসিরু ইনদা যালিকা ওয়া ইয়াদউ দোয়া, এরপর ওই ব্যক্তি নিরাশ হয়ে যায়, তারপর দোয়া করায় বাদ দিয়ে দেয়, দোয়া করায় ছেড়ে দেয়। সে তার মানে যদি দোয়া করায় ছেড়ে দেয় তাহলে কবুল হবে কি করে? চাইতেই থাকতে হবে আল্লাহ তাআলার কাছে, নিরাশ হওয়া যাবে না এবং তাড়াহুড়াও করা যাবে না। এরপরে দোয়ার অন্যতম একটি আদব হচ্ছে যে শুধু আমি খারাপ সময়ে আল্লাহর কাছে চাইবো, ভালো সময়ে চাইবো না, এটা না, বরং ভালো যখন থাকবো তখন আমি আল্লাহ তাআলার কাছে চাইবো, অসুস্থ হব তখনই শুধুমাত্র সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব, নাকি সুস্থ অবস্থায় আল্লাহর কাছে সুস্থতা চাইবো? ভালো সময়েও আমাকে চাইতে হবে, আমি যখন ভালো থাকবো তখন আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। মান সাররাহু আন ইস্তাজিবাল্লাহু লাহু ইনদাস শাদায়িদ ওয়াল কুরাফ ফালইউকসিরু দোয়া ইনদার রাখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি চায় যে কষ্টের সময়, বিপদের সময় তার দোয়া আল্লাহ কবুল করুক, তাহলে সে ভালো অবস্থায় যেন আল্লাহর কাছে প্রার্থনা করে, সব সময় আল্লাহ তার কাছে চাইতে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপর দোয়ার কিছু আদব আছে, যেমন তিনবার প্রার্থনা করা, সব সময় না, কিছু ক্ষেত্রে আপনি গুরুত্বের জন্য তিনবার বললেন, যেমন কিছুক্ষণ আগে একটা হাদিস বলেছে, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহ রাসূল তিনবার বলেছিলেন, হে আল্লাহ আপনি কুরাইশদেরকে পাকড়াও করুন। এরপরে দোয়ার আরেকটি অন্যতম একটি আদব হচ্ছে, দোয়ার অন্যতম আরেকটি আদব হচ্ছে কিবলামুখী হওয়া, হতেই হবে এটা না, অন্যতম একটা আদব। সাধারণ দোয়ার সময় আপনি যখন প্রার্থনা করবেন আপনি কিবলামুখী হবেন। এরপরে দোয়ার আরেকটি অন্যতম একটি আদব হচ্ছে অজু করা, যদি সম্ভব হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করার ইচ্ছা পোষণ করলেন, তখন তিনি পানি নিয়ে ডাকলেন, অজু করলেন, যদিও তিনি সব অবস্থায় অজু অবস্থায় থাকার চেষ্টা করতেন, এটা একটা অন্যতম একটি আদব। আর আরেকটি সাধারণ দোয়ার ক্ষেত্রে আদব হচ্ছে হাত তুলে দোয়া করা, এটাও দোয়ার অন্যতম একটি শিষ্টাচার, হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করব। ইন্নাল্লাহ হাইয়ুন কারীম ইস্তাহি ইযা রাফা আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতাইন, আল্লাহ তাআলা লজ্জাশীল মহান দাতা, বান্দা যখন তার কাছে দুই হাত উত্তোলন করে তার কাছে কোনো কিছু প্রার্থনা করে, আল্লাহ সেটা শূন্য হাতে নিরাশ করে তাকে ফিরিয়ে দিতে লজ্জা পায়। তার মানে আমরা যদি দুই হাত উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আল্লাহ তাআলা সেটা ফিরিয়ে দিতে লজ্জা পায়। এই জন্য আল্লাহ তাআলা দোয়ার ক্ষেত্রে দুই হাত তুলে দোয়া করা, এটা অন্যতম একটা আদব। তবে এটার কিছু ক্ষেত্র আছে, কখন আমি হাত তুলবো কখন তুলবো না সেটা ইনশাল্লাহ বলবো ইনশাল্লাহ কিছুক্ষণ পরে, কারণ এটা নিয়ে আমাদের সমাজে অনেক ভুল বোঝাবুঝি আছে। সম্মানিত উপস্থিতি, এরপরে কিছু আপনাদেরকে স্থান বলবো বা সময় বলবো যে সময় দোয়া কবুল হয় বা ওই স্থানগুলোতে দোয়া কবুল হয়। যেমন আজানের সময়, এটা দোয়া কবুলের অন্যতম একটা সময়। আল্লাহ রাসূল বলছেন, সিনতানি লা তুরাদ্দান, দুইটি সময় দোয়া ফেরত দেওয়া হয় না, ইনদান নিদা ওয়া ইনদাল বাস হিনা ইউলজিমু বাদহুম বাদান, একটা হলো আজানের সময় আর একটা হলো যুদ্ধের সময়, যখন তা প্রচন্ড প্রচন্ড আকার লাভ করে, অর্থাৎ মানে যুদ্ধ যখন কঠিন অবস্থায় থাকে ওই সময়, এই দুই অবস্থায় আল্লাহ তাআলা দোয়া ফেরত দেন না। দ্বিতীয় হচ্ছে আজানের পর সালাত পর্যন্ত, এই সময়ে দোয়া করলে আল্লাহ ফেরত দেন না। লা ইউরাদ্দু দোয়াও বাইনাল আজানি ওয়াল ইকামা, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। এরপরে সালাতের মধ্যে সিজদায়, এটা দোয়ার অন্যতম একটা স্থান, ইযা
أقرب ما يكون العبد من أقرب ما يكون العبد من ربه وهو ساجد باندا جهون سجدائي থাকে তখন তার রবের সর্বাধিক নৈকট্য লাভ করে فأكثروا الدعاء অতএব তোমরা বেশি বেশি দোয়া করো সিজদায় এরপরে সালাতের শেষের দিকে অথবা সালাত শেষ করে ফরজ সালাত শেষ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুদ দোয়া আসমা কোন দোয়াটি সবথেকে তাকে প্রশ্ন করা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে কোন দোয়াটি সবথেকে আল্লাহ তাআলা শুনেন এবং সেটা কবুল করেন তখন তিনি বললেন জাউফুল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাওয়াতিল মাকতুবা অর্থাৎ রাতের শেষ ভাগের এবং ফরজ সালাত শেষে এই দুইটি সময় এরপরে দিনের মধ্যে একটি সময় আছে সেটি হচ্ছে শেষ ভাগে রাতের শেষ ভাগে যেটা কিছুক্ষণ আগে বললাম যখন রাতের এক তৃতীয় অংশ বাকি থাকে আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহ ইনজালু ইনজালু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবা সুলুসুল লাইলিল আখির রাতের এক তৃতীয় অংশ যখন বাকি থাকে তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন তারপর বলেন মান ইস্তাজিবু লি فأدعو من يستجيب لي فأدعو من يدعوني فأستجيب له كي أمر كسي كيسو براثنا كربي أمي تاد داكي شارا ديبو ومن يسألوني فأوقتيا كي أمر كسي كنو كيسو چاي بي أمي تاكي ديبو ومن يستغفرني فأغفر له كي أمر كسي خما براثنا كربي أمي تاد خما كوري ديبو تر ايجا كنتو غطو مكتا شماي جي شماي الله تلا دعا قبول كورين اير كوري هو چه ايه جون مسلم بان بھائر جون دعا كورا تار اونو پستي ديتے এটাও দোয়া কবুলের অন্যতম একটা মাধ্যম ইযা দাআল মুসলিমু লি আখিহি আন যাহরিল গায়ব ইয়াকুলুল মালাকুল মুআক্কাল আমিন ওয়া লাকা বিমিসল যখন কোন ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তখন একজন দায়িত্বশীল ফেরেশতা আছেন নিযুক্ত শুধু এটার জন্য তিনি বলেন আমিন হে আল্লাহ আপনি কবুল করুন ওয়া লাকা বিমিসল এবং সাথে সাথে শুধু কবুল করার দোয়া করেন না সাথে সাথে বলেন যে এটা যেন তোমারও অনুরূপ হয় অর্থাৎ আমি যদি আপনার জন্য দোয়া করি আপনার সুস্থতার জন্য দোয়া করলাম আমি তাহলে একজন ফেরেশতা আছেন উনি আমার দোয়ায় আমিন বলবেন আর ফেরেশতার আমিন বললে সেটা কবুল হওয়ার ব্যাপারে কতটুকু আমাদের আশা থাকতে পারে সেটা নিশ্চয় আমরা বুঝতে পারছি আমি যখন আমার ভাইয়ের জন্য দোয়া করব যে আল্লাহ আমার উমুক ভাই অসুস্থ আল্লাহ আপনি তাকে সুস্থতা দান করুন তখন ফেরেশতা আমার দোয়ায় বলবে যে আমিন হে আল্লাহ আপনি কবুল করুন ওয়া লাকা বিমিসল এবং অর্থাৎ তুমিও যাতে সুস্থ থাকো আমার সুস্থতার জন্য ফেরেশতা তখন দোয়া করবেন এই জন্য আমাদের সালাফদের মধ্যে অনেকে ছিলেন তাদের নিজেদের কোনো কিছু প্রয়োজন হলে তখন তারা অন্য ভাইদের জন্য চাইতেন যাতে ফেরেশতাদের আমিন পাওয়া যায় এবং দোয়া পাওয়া যায় তবে সব ক্ষেত্রে না বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা এটা করতে পারি এই জন্য অন্যের জন্য দোয়া করতে কৃপণতা যেন না করি কখনো আমরা দোয়া করার সময় আমি যদি বলি ও এত মানুষের জন্য এত করবো নিজেরটা কখন করবো হজে যখন যাবেন উমরার জন্য যখন যাবেন সবাই বলবে ভাই আমার জন্য দোয়া করবেন তখন কি বিরক্ত হয়ে যাবেন সবার আমি ভাই আমি এত টাকা খরচ করে মক্কায় যাচ্ছি নিজের দোয়াটা কখন করবো আপনারা যদি এতজন দোয়ার আবেদন করেন কোনো ক্ষতি নেই সমস্যা নেই সবার জন্য দোয়া করবেন কারণ সবার জন্য অন্য ভাইদের জন্য দোয়া করতে গেলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে অফুরন্ত সময় সম্মানিত উপস্থিতি এরপরে বিশেষ কিছু ব্যক্তির কথা বলা হয়েছে যাদের দোয়া আল্লাহ ফেরত দেন না যেমন এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন সালাত ও দাওয়াতিন মুস্তাজাবা তিন প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন অবশ্যই তার মধ্যে এক প্রকার হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি আও লি ওয়ালাদি পিতামাতার দোয়া সন্তানের জন্য সন্তানের জন্য বা সন্তানের উপর দুইটাই বলা হয়েছে হাদিসে কোন কোন হাদিসে এসেছে সন্তানের জন্য যেটা দোয়া করে পিতামাতা মানে সন্তানের কল্যাণের জন্য আর একটা হচ্ছে আলা ওয়ালাদি মানে তার বদদোয়া করে দুইটাই যেন এত সহজে সন্তান ভুল করলে বদদোয়া করবেন না তবে যদি অন্যায়ভাবে কেউ বদদোয়া করে কারণ এটাও আছে আমাদের সমাজে অন্যায়ভাবে সন্তানের উপর বদদোয়া করে অন্যায় ভাবে করলে আপনার কবুল করবেন না আল্লাহ ইনশাআল্লাহ কিন্তু ন্যায়সঙ্গত ভাবে কেউ এত সহজে করে বসবেন না অন্যায় ছেলে অপরাধ করেছে আর দোয়া করে দিলেন এত সহজে না করবেন না ভালো তার কল্যাণের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেদায়ত দান করেন তাকে যেন সচ্চরিত্র অধিকারী করেন প্রচুর দাওয়াতুল মুসাফির সফর অবস্থায় মুসাফির যিনি তার দোয়া আল্লাহ তালা ফেরত দেন না ও দাওয়াতুল মাজলুম মাজলুম ব্যক্তি অত্যাচারী ব্যক্তি যখন আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ সেটা ফেরত দেন না আবার কোনো কোনো হাদিসে সিয়াম পালনকারী ব্যক্তির কথা বলা হয়েছে তার দোয়া আল্লাহ ফেরত দেন না সম্মানিত উপস্থিতি এরপরে যে বিষয়টি আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব সেটি হচ্ছে যেটা নিয়ে আমাদের অনেকের প্রশ্ন বিশেষ করে ফরজ সালাতের পর বিশেষ করে ফরজ সালাতের পর সম্মিলিত দোয়া নিয়ে আমাদের সমাজে অনেকের এই প্রশ্নটা অর্থাৎ হয়তো আমার বক্তব্য থেকেও প্রশ্ন জাগতে পারে অনেকের যে আমি দোয়ার একটি আদবের মধ্যে বলেছি হাত তুলে দোয়া করা এটা অন্যতম একটি আদব প্রশংসনীয় একটি আদব
তাহলে তাই যদি হয় তাহলে ফরজ সালাত শেষে আমরা সম্মিলিত দোয়া করি না কেন? আবার ফরজ সালাত শেষে দোয়া কবুল হয় এই মর্মে হাদিস আমরা বলেছি। তাহলে কি আমরা নিজেরাই স্ববিরোধী? প্রশ্ন এখানে আমাদের যে ভাইরা এই দোয়ার সাথে সম্পৃক্ত নন, যেটা সম্মিলিত দোয়ার কথা বলছি, জামাতবদ্ধভাবে যেটা করা হয়, তারাও অনেক সময় সঠিক জবাব আমাদের কাছে নাই যে আমরা কেন করি না, মানে পরিপূর্ণভাবে স্পষ্ট না। আবার যারা আমরা এটাকে সমর্থন করি তাদের অনেক সময় ভুল বোঝাবুঝি আছে, অনেকে মনে করেন যে এরা দোয়াই করেন, এই ভাষায় বলেন যে এরা দোয়াই করেন, কিন্তু এটা একটা স্পষ্ট একটা অপবাদ। আমরা যদি এভাবে বলি যে এরা দোয়াই করে না, এটা অপবাদ হলো, তার মানে আমি দোয়া কি জিনিস সেটা বুঝতে ব্যর্থ হয়েছি। সম্মানিত উপস্থিতি, দোয়ার ক্ষেত্রে আমি আবারও স্মরণ করে দিই আপনাদেরকে যে খুতবার শুরুতেই যে কথাটা আপনাদেরকে বলেছিলাম যে দোয়া হচ্ছে একটা ইবাদত, এই কথাটা মনে রেখে আপনাকে সামনের দিকে বোঝার চেষ্টা করতে হবে। দোয়া যদি একটা ইবাদতই হয়ে থাকে তাহলে যে কোনো ইবাদতের ক্ষেত্রে আমরা বলেছি মৌলিক দুটা শর্ত আছে, একটা হলো আল্লাহর উদ্দেশ্যে হতে হবে আর দ্বিতীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী, এটা আমাদেরকে মনে রাখতে হবে। দোয়ার ক্ষেত্রে কিছু দোয়া আছে আমরা দেখতে পাই যেখানে স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাত উঠান, যেমন আপনি খাওয়ার শুরুতে দোয়া বলবেন বা খাওয়ার শেষে দোয়া বলবেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাননি, ওটাকে আমরা হাত উঠাই। খাওয়া শেষ করে যখন দোয়া বলি আমরা কিন্তু হাত উঠাই না, কেউ যারা আমরা সম্মিলিত দোয়া করি তারাও কিন্তু আমরা হাত উঠাই না, তখন স্বাভাবিকভাবে হাত দোয়া করি। টয়লেটে যখন যাই তখন দোয়া পড়ি, তখন কি আমরা হাত উঠিয়ে করি? অথবা টয়লেট থেকে বের হই, অথবা মসজিদে ঢোকার সময়, অথবা মসজিদ থেকে বের হওয়ার সময় হাত কিন্তু উঠায় না। যদি জিজ্ঞেস করা হয় যে কেন আপনি হাত উঠান না, তাহলে সহজভাবে আমরা বলবো যে এটা রাসূলের আদর্শ নয়, এটা এর থেকে বড় উত্তর না। কারণ আমি যদি বলি আমার মন চায় না তাই, তাহলে তো আমি প্রবৃত্তির অনুসারী হয়ে গেলাম, তাহলে আমাকে ওখানে উত্তর দিতে হবে যে এটি আল্লাহ রাসূল নামের আদর্শ নয় তাই আমি সেখানে উঠাই না। আবার কিছু স্থান রয়েছে যেখানে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করেছেন, যেমন হজের সফরে, উদাহরণবশত বলছি, হজের সফরে তিনি সাফা মারওয়ার মধ্যে যখন সাই করছিলেন সাফার উপর দাঁড়িয়ে হাত তুলে দোয়া করেছেন, মারওয়ার উপর দাঁড়িয়ে হাত তুলে দোয়া করেছেন, আরাফার ময়দানে হাত তুলে আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, মুজদালিফায় মাশারুল হারামের কাছে তিনি হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, মিনায় আয়ামুত তাশরিকের দিনগুলোতে প্রথম এবং দ্বিতীয় জামরায় পাথর নিক্ষেপের পর তিনি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করেছেন। এই সমস্ত স্থানগুলোতে যখন আমরা যাব তখন রাসূলের আদর্শ হচ্ছে ওখানে হাত তুলে দোয়া করা, তখন আমরা হাত তুলে দোয়া করব। তৃতীয় কিছু বিষয় আছে যেখানে স্পষ্ট কোনো নির্দেশনা আসেনি, হাত তুলেছেন কি তুলেননি, অর্থাৎ সাধারণ যে দোয়াগুলো সেগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার ইচ্ছা সেক্ষেত্রে আমি হাত তুলতে পারি নাও তুলতে পারি, কোনো অসুবিধা নেই। যেমন আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করেছেন খালিদ ইবনে ওয়ালিদের জন্য, যখন তার কাছে তিনি ভুলক্রমে হত্যা করেছিলেন তার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন হাত তুলে, বদরের যুদ্ধে হাত তুলে তিনি দোয়া করেছেন, তারপরে স্বাভাবিক উম্মতের জন্য তিনি হাত তুলে কেঁদে কেঁদে দোয়া করেছেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি। সাধারণ দোয়ার ক্ষেত্রে হাত তোলা, যেটা বলেছি দোয়ার আদবের মধ্যে, অসুবিধা নেই। এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা ফরজ সালাত শেষে যে দোয়াগুলো পড়ি সেখানে আমাকে এবার খুঁজতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পড়েছেন, সেগুলো জিকির এবং দোয়াগুলো কিভাবে ছিল, সেটা আমরা পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে করেননি, এটা এমন কোনো প্রমাণ নেই, সে কারণেই ওই জায়গায় আমাকে হাত তুলতে হবে না। সহজভাবে যদি বলি এটাই সহজ উত্তর। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে জীবন চলার পথে প্রত্যেকটা স্থানে যাদের মধ্যে আমাদের মধ্যে গোড়ামি আছে জিনিসটা সংশোধনের চেষ্টা করি, আমি ভালো উদ্দেশ্যে বলছি, কারণ হয়তো বা আমাদের জ্ঞান কম থাকার কারণে অনেক সময় ভুলগুলো হয়। আমি ধরুন আমি ঘুমাতে যাব, তখন কিন্তু মুসলিম হিসেবে আমার প্রশ্ন হবে যে আমি ঘুমাতে যাচ্ছি ঘুমানোর আদবটা কি আসলে, এটা নিয়ে ইনশাআল্লাহ একদিন আলোচনা করব, ঘুমানোর আদবটা আসলে কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছি তিনি অনেক দোয়া পড়েছেন, কি দোয়াগুলো আসলে পড়েছেন আমাকে কিন্তু তখন খুঁজতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন ওই জায়গায়, খাওয়া শেষে উনি কি দোয়া পড়েছেন, কারণ কি, কারণ আমি যখন মুসলিম হয়েছি তখন আমরা যে কোনো প্রতিষ্ঠানে আপনি যখন ভর্তি হবেন তখন কিন্তু আপনাকে একটা অঙ্গীকার করতে হয়, অঙ্গীকার করে কিন্তু শেষে যে স্বাক্ষর, মুসলিম হয়েছি আমরা অঙ্গীকার করেছি কি যে রাসূলকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করব, শাহাদাতের মধ্যে শাহাদাত রাসূল ইসলামের ব্যাপারে সাক্ষ্য দিনই যে তিনি আল্লাহ রাসূল, তা আল্লাহ রাসূল বলে মুখে ওইটাই শেষ নাকি, এটার অর্থ হলো যে তার যাবতীয় বিধিবিধান আমি মেনে চলবো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তার মানে আদর্শের অর্থই হলো যে প্রত্যেকটা পদে পদে এখানে রাসূলের আদর্শটা কি ছিল,
আমি ঘুমাতে যাব সেখানে কি রাসূলের আদর্শ, ঘুম থেকে উঠব তার আদর্শ কি, আশ্রমে যাব সেখানে তার কি নির্দেশনা আছে সেটা আমি মেনে চলব, বের হব তখন কি নির্দেশনা। তো তাহলে তো আমার জানা উচিত বা একবার খোঁজ নেওয়া উচিত মুসলিম হিসেবে যে ফরজ সালাত শেষ করে আল্লাহ রাসূলের আদর্শটা কি ছিল, তিনি কিভাবে দোয়া করেছেন, কোন জিকিরগুলো তিনি পড়েছেন, কোনো আগ্রহ হয়েছে আমাদের। সমস্যাটা হলো যে একটা জিনিস মনে করবেন, সমাজে যখন একটা বেদাত প্রবেশ করে, সমাজে যখন একটা বেদাত প্রবেশ করে অসংখ্য সুন্নাত হারিয়ে যায় সেখান থেকে। অধিকাংশ মসজিদে যেটা আমাদের চিত্র আমাদের দেশে, যে ইমাম সাহেব সালাম ফিরালেন, হাত তুললেন, মুসল্লিরা হাত তুললে দিয়ে উঠে গেল সুন্নাতে, অধিকাংশ মসজিদের কথা এটা বলছি। এই যে আমলটা, এটা কিন্তু রাসূলের সময় ছিল না, তিনি এটি করেননি, সাহাবায়ে কেরামের যুগেও ছিল না। এই আমলটা প্রবেশ করার কারণে দেখুন কত সুন্নাত আমাদের মধ্যে নাই। আমরা সালাত শেষে আস্তাগফিরুল্লাহ 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 এটা পাঠ করি, পাঠ করছি না, অধিকাংশ মসজিদের কথা বলছি, আমি আপনি হয়তো করছি না, কেন, কারণ ওই যে একটা ঢুকে গেছে, একটা ঢুকে যাওয়ার কারণে এই যে কত দোয়া আল্লাহ রাসূল করেছেন, জিকির করেছেন সালাতের পরে, একটাও নাই, সময় নাই মানুষের। আয়াতুল কুরসি কই মুখস্থ করেছি, চেষ্টা করেছি যে আয়াতুল কুরসি পাঠ করলে শুধু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে মৃত্যুই বাধা থাকে ফরজ সালাতের পর, ফরজ সালাতের পর নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করলে জান্নাতের যাওয়ার ক্ষেত্রে শুধু মৃত্যুই বাধা থাকে। এটা কি আমার একবারও আগ্রহ হয় না জান্নাত পর, যে আমি জান্নাত পেতে যদি চাই তাহলে আয়াতুল কুরসিটা আমি ফরজ সালাত শেষে একবার পাঠ করি? আগ্রহ হয়েছে আমার কখনো? না মুখস্থ করার আগ্রহ হয়েছে, না পাঠ করার আগ্রহ হয়েছে। 33 বার করে সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহ আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহু আল-হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা 34 বার আল্লাহ আকবার, এই আমলটা যদি করি আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন, যদিও সমুদ্রের ফেনাতম সমতুল্য হয়। মসজিদে আসি কি করতে? পাপ ক্ষমার জন্য তো আসি, জান্নাত পাওয়ার জন্য তো আসি। তাতে আমাকে খোঁজ নেওয়া উচিত যে কোন আমলগুলো করলে আমি জান্নাতে যাবো, কোন আমলগুলো করলে আল্লাহ আমার পাপ ক্ষমা করবে, কই সে চেষ্টা তো নাই, শুধুমাত্র ঝগড়া বিবাদ করা, কেন ওটা অমুক করছে এটা অমুক করছে না। আমার খোঁজা উচিত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি দোয়াগুলো পাঠ করছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাক তাইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদতিক, কত সুন্দর সুন্দর দোয়া আছে। তাহলে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা আদর্শ না, সেই কারণে করি না। এবার আসেন জামাতবদ্ধভাবে, এখানেও কিন্তু নির্দেশনা আছে, আমি আবারও স্মরণ করে দিচ্ছি, বলেছেন এটা আমরা একমত হয়েছি, দোয়াটা একটা ইবাদত, দোয়া যদি ইবাদত হয়ে থাকে, ইবাদত আপনি জামাতবদ্ধভাবে করতে পারবেন সেটাই যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন। 2 রাকাত সালাত এখন জামাতবদ্ধভাবে হবে, তারপরে 2 রাকাত বা 4 রাকাত সুন্নাত এটা কি জামাতবদ্ধভাবে হবে? না, হবে না। কারণ যদি আমি জিজ্ঞেস করি কেন না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুমতি নেই। রমাদান মাসে ভেতরের সালাত আমরা জামাতবদ্ধভাবে পড়ি, রমাদান মাসে পড়ি, রমাদান শেষ তারপরে কি ইশারের পরে আর জামাত হয় ভেতরের জন্য? হয় না। কেন হয় না? আল্লাহ রাসূলের আদর্শ না তাই, যেখানে তার আদর্শ সেখানে আমি বাস্তবায়ন করব। দোয়াটা যদি ইবাদত হয়ে থাকে আপনাকে এখানেও খুঁজতে হবে যে কোনটা জামাতবদ্ধভাবে করেছেন। ইস্তিসকার জন্য, ইস্তিসকার সালাতে আল্লাহ রাসূল জামাতবদ্ধভাবে দোয়া করেছেন, মেম্বারে দাঁড়িয়ে বৃষ্টি প্রার্থনা করেছেন তিনি জামাতবদ্ধভাবে দোয়া করেছেন, কুনুত পড়েছেন ভেতরের ক্ষেত্রে বা কুনুতে নাজিলায় জামাতবদ্ধভাবে দোয়া করেছেন, সেখানে আমি করতে পারবো যেহেতু তার সেখানে অনুমতি আছে। মনে রাখতে হবে এটা একটা ইবাদত, যা খুশি তাই আপনি জামাতবদ্ধভাবে করবেন, দলিল দিবেন, দলিল তো আমিও দিতে পারি, আমি বলবো যে ভাই আসুন আমরা জুমার সালাতের পর এই 2 রাকাত সুন্নাতটা একাকী না পড়ে জামাতবদ্ধভাবে পড়ি, কারণ জামাতে সালাত পড়ার নেকি বেশি, দলিল দিয়ে দিলাম হাদিস, তাহলে কি গ্রহণযোগ্য হয়ে যাবে? না, হবে না। আল্লাহ রাসূল কিভাবে প্রয়োগ করেছেন এই দলিলের সেটা আমাকে খুঁজতে হবে। এই জন্য সবকিছু একটা লিমিট আছে, আমাদের অভ্যাসটা যেন খারাপ না হয়ে যায় সবকিছুতে। আমি অনেক ভাইদেরকে দেখি, এই যে হজ উমরা তো দেখেছি, সেখানে আল্লাহ তাআলার রহমত যে আল্লাহ তাআলা আপনাকে সেখানে নিয়ে গেছেন, কত স্থান সুবহানাল্লাহ দোয়া কবুলের, কিন্তু একটা অভ্যাস ইমাম সাহেবকে সামনে মানে দোয়া করেন, তা আপনি কি করতে গেছেন ওখানে ওনাকে দোয়া করতে বলছেন? তার মানে দেখুন এখান থেকে একটা জিনিস উপলব্ধি করার চেষ্টা করুন যে দোয়াটাকে আমরা কতটা অবহেলা করি, মানে আমার কোনো প্রয়োজন না, ইমাম সাহেব আপনি করুন তাহলেই হবে, আর আমি আমিন মেন আমিন আমিন বলবো, আমার কোনো কষ্ট করার দরকার নেই। কেন ভাই, আপনার জীবনে কোনো চাওয়া নেই আল্লাহ তাআলার কাছে, আপনি যেটা চাচ্ছেন, আপনার জীবনে কোনো সমস্যা নেই যেটা আল্লাহ তাআলাকে বলার, তো ওই স্থানে যে আপনি বলেন না কেন, বরং আপনার আগ্রহ হবে যে আপনি দূরে দূরে থাকবেন একাকী, যাতে নীরবে নিবৃত্তে আল্লাহ তাআলার কাছে একটু চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন। কেন এত জোটবদ্ধভাবে সব জায়গায় শুধু যাওয়া, যাবেন দেখতে সেটা আলাদা বিষয়, আরাফার ময়দানেও আপনি ওই মোয়াল্লেমকে বলবেন আপনি দোয়া করেন, আমরা আমিন বলি, মুজদালিফাতে যে একই অবস্থা, ওই কবর জিয়ারত করতে যাচ্ছেন সেখানেও যে একই অবস্থা, এগুলো বদভ্যাস আসলে। সেখানে তো আমার উচিত দোয়া কি জিনিস, আল্লাহ তাআলার কাছে আমি প্রার্থনা করব, তা আমার উচিত আমার যেটা চাওয়া সেটা চাওয়া, যেখানে ইমাম সাহেবকে অধিকার দেওয়া হয়েছে সেটার ব্যাপার ভিন্ন। এই জন্য আমাদের এই অভ্যাসগুলো নিজে আল্লাহ তাআলার কাছে কর, দোয়ার গুরুত্বটা আসলে বুঝি না, এই কারণে এই সমস্যা। যদি গুরুত্ব বুঝতাম যে এটা কত বড় একটা অস্ত্র,
বা কতবার একটা মাধ্যম আমার জীবনের সমস্যা সমাধানের, তাহলে তো আমি অন্যের উপর নির্ভরশীল হতাম না। কারণ আল্লাহ তো পথ বন্ধ করে দেননি আমার আপনার জন্য যে বাংলায় দোয়া করা যাবে না। আপনি দোয়া করতে পারেন, সালাতের মধ্যে না করেন, সালাতের বাইরে করেন, কত সময় আছে আপনি আপনার নিজের ভাষায় চান, আল্লাহ তাআলা সব ভাষা বুঝেন, তাহলে আমি অন্যের উপর কেন নির্ভরশীল হব? দেখুন তাহলে ক্ষতিকারক দিকটা আমরা দেখতে পাচ্ছি, যে একটা যখন আল্লাহ রাসূলের আদর্শ থেকে যখন আমরা বের হয়ে যাই, আদর্শ থেকে যখন বের হয়ে গেছি যে সালাতের পরের আল্লাহ রাসূলের কি আদর্শ ছিল সেটা থেকে যখন বের হয়ে গেছি, তখন অনেকগুলো সুন্নাত আমরা আমাদের জীবন থেকে বিদায় করেছি, বেদাত ঢুকেছে, এরপরে হচ্ছে সালাতের গুরুত্বটাও আমরা বুঝি না। এটাও কিন্তু একটা দায়ভার নিতে হবে যারা এই বেদাতটা চালু করেছে তাদেরকে, সালাতের গুরুত্বটাও বুঝি না। কারণ দেখুন একজন মানুষ যখন মসজিদে আসেন, তখন শুরু থেকে মসজিদে ঢুকছেন আপনি, তখন কি বলেন? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, শুধু এটুকুই যদি আপনি বলেন তাহলে এখানে আপনি কি চেয়েছেন আপনি খেয়াল করেছেন? হে আল্লাহ আপনি আপনার রহমতের দরজা সমূহ খুলে দিন। এই দোয়া আপনি করে মসজিদে প্রবেশ করলেন, শুধু প্রবেশ করার সময় এই দোয়া করছেন আপনি। একজন মানুষ আপনি খেয়াল করেন তো ফলাফলটা যদি আমরা একটু চিন্তা করি, যে আল্লাহ যদি আমাদের রহমতের দরজা আমাদের জন্য খুলে দেন আমাদের জীবনটা কি হতে পারে, তাহলে ওই দোয়ার সময় কি খেয়াল থাকে আমাদের? ওই যে মনোযোগের কথা বলছি, কোনো মনোযোগ নাই, আসলে বলতেছি তাই বলছে, শিখেছি ছোটতে যে মসজিদে ঢোকার সময় বলতে হয় তাই বলতেছি, আমি কি বলতেছি সেটা খেয়াল নেই। মসজিদে ঢুকলাম, সেখানে সালাত শুরু করলাম, এই যে দোয়াউল ইস্তিফতার মধ্যে সালাত আমি শুরু করলাম, আল্লাহুম্মা বাঈদ বাইনি ও বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, শুরুতে সালাতের শুরুতে আপনি কি বলছেন? হে আল্লাহ আপনি আমার এবং আমার পাপের মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করে দিন যেমন পূর্ব এবং পশ্চিমের দূরত্ব, এমন দূরত্ব আপনি সৃষ্টি করে দিন, আমার পাপকে ক্ষমা করে দিন, পরিষ্কার করে দিন যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়। এই এই দোয়া দিয়ে কিন্তু আপনি সালাত শুরু করলেন। সালাতে কেন আমরা আসি, যদি আমরা জিজ্ঞেস করি যে কেন ভাই সালাতে এসেছেন বা দোয়ার মাধ্যমে কি চান আপনারা, তো এটা তো অবশ্যই আছে যে ক্ষমা প্রার্থনা চাই, তো ক্ষমা প্রার্থনা আপনি কিন্তু সালাতে শুরুতেই করে বসেছেন, কিন্তু আমার খেয়াল নেই, আমি জানি না সেটা জানি করেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দিন, সূরা ফাতিহার মধ্যে কিন্তু বারবারই বলতেছি, কিন্তু আমি জানি না যে ওইটা দোয়া করতেছি আল্লাহ তাআলার কাছে, আমি যেহেতু জানি না এই কারণে আমার কাছে দোয়ার গুরুত্বটা কখন আমাকে দোয়া করতে হবে বুঝতে পারছি। সিজদার সময় বলেছি তো, সিজদার সময় দোয়া কবুলের স্থান, আবার সালাম ফিরানোর আগ দিয়ে তাশাহুদ পড়া যখন শেষ হবে সেখানেও দেখুন, খেয়াল করে দেখুন কত সুন্দর দোয়া মাসুরা, যেটাকে আমরা বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতা গফুর রাহিম। সুবহানাল্লাহ, এখানে আমরা কি কি বলি দেখুন, দোয়ার কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, তিনটা মৌলিক অংশ, একটা হলো যে নিজের অসহায়ত্বর কথা প্রকাশ করা যেটা বলেছি আপনাদেরকে, আরেকটা আল্লাহর প্রশংসা করা, আরেকটা হলো চাওয়া, সবগুলো কিন্তু এই দোয়াটার মধ্যে আছে সবগুলোই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এই যে নিজের অসহায়ত্ব নিজের পাপের কথা স্বীকৃতি দিচ্ছি, হে আল্লাহ আমি আমার নিজের উপর অনেক জুলুম করে বসেছি, ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করেন। এখানে আমি আল্লাহর প্রশংসা করলাম, প্রথমে নিজের অসহায়ত্বের কথা নিজের ত্রুটির কথা উল্লেখ করলাম, তারপর বলছি আল্লাহ আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করেন, ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিকা, অতএব আপনি আপনার পক্ষ থেকে আমাকে সব পাপ ক্ষমা করে দিন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় আপনি ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে এখানে এখানে আল্লাহর প্রশংসাও করলাম আমি, আমার নিজের অসহায়ত্বের কথাও আমি এখানে উল্লেখ করলাম, এবং আমি চাইলাম যে ফাগফির লি, তিনটাই কিন্তু এখানে আমি পেয়ে যাচ্ছি, তিনটা অংশে চলে আসছে, আল্লাহর প্রশংসা, নিজের ত্রুটির কথা উল্লেখ করা, আর তার কাছে চাওয়া, এই দোয়াটার মধ্যে আমার চলে আসছে। এরপরে তো দুই সিজদার মাঝখানে আমরা পড়ি আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, এটা এর বাইরেও আবার ওয়াজবুরনি বা ওয়ারফানি যোগ করলে হবে, এই পাঁচটার কথা যদি আমরা ধরি ওখানে কি আমরা বলি? আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার উপর রহম করুন, আমাকে হেদায়ত দান করুন, আমাকে রিজিক দান করুন, আমাকে সুস্থতা দান করুন, নিরাপত্তা দান করুন। সুবহানাল্লাহ, জীবনের আর কি বাকি থাকে বলুন তো? তাও যদি থাকে তারপরে তো সুযোগ নষ্ট হয়নি, ওই জন্য তো আল্লাহ রাসূল বলছেন ফালিয়াখতার মিনাল মাসআলাতি মা ইউজিবুহু, সালাম ফিরানোর আগে এমন কিছু দোয়া করো যেটা তোমার ভালো লাগে দোয়া করতে, সুযোগ তো যায়নি আপনার। তাহলে সমস্যাটা হচ্ছে আমাদের, এরপরেও তো আমি বলছি না যে দোয়া সালাতের পরে করা যাবে না, সেখানেও তো দোয়া এবং অনেক জিকির আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, অথবা আমভাবে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, কিন্তু সালাতটাকে কি এটা তো আমাদেরকে বুঝতে হবে, এটা বুঝতে আমাদের এই জিনিসটা আমরা বুঝতে পারিনি, এই কারণে কিন্তু আমাদের ফিতনাটা এত বেশি। যদি বুঝে যেতাম যে সালাত জিনিসটা কি, সেখানে আমি কি বলছি, তাহলে মসজিদ থেকে বের হয়ে বলতাম না যে মসজিদে দোয়া হয় না, বা বলতাম না যে কি করলাম আজকে এতক্ষণ এক ঘন্টা সময় দিয়ে গেলাম, দোয়াটাই হলো না,
প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কি করেছি, মসজিদ থেকে আপনি বের হচ্ছেন সেখানেও কিন্তু আপনি বলছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আপনি আমি আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থনা করছি, সব দোয়ায় পরিপূর্ণ সম্মানিত উপস্থিতি। যাই হোক, যে কথা বলছিলাম এবং এই অস্ত্রই বা আসলে ইমানদারদের অন্যতম একটা মাধ্যম হচ্ছে কিন্তু এই দোয়া, নিরাশ ব্যক্তিদের জন্য এটা না। বা আপনি যদি সহজ ভাষায় বলেন, পৃথিবীতে যারা সফল হয়েছেন তাদের অস্ত্র হচ্ছে এই দোয়া, যারা সফল হয়েছেন, আর আমরা যারা সফল না তারা এটাকে আমরা অগুরুত্বহীন মনে করি, যে আপনারা শুধু দোয়ার কথাই বলেন, কিছু দেখতে পাই না, মানে গরম গরম কিছু বক্তব্য দিবেন, এই করবেন ওই করবেন, শুধু দোয়ার কথাই বলেন। ভাই যারা সফল হয়েছেন নবীদের কথাই ধরুন, প্রত্যেকটা ক্ষেত্রে তারা আল্লাহর কাছে যখন দোয়া করেছেন, নূহ আলাইহিস সালাম যখন দোয়া করলেন রব্বি লা তাযর আলা আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, তাকে যখন কষ্ট দিলেন কাফেররা, কত বছর তিনি দাওয়াত দিয়েছিলেন, 950 বছর দাওয়াত দিলেন, তারপর দোয়া করলেন আল্লাহ আপনি এই জমিনের উপর কাফেরদের অবশিষ্ট রাখবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, তিনি বললেন ফাআনজাইনাহু ওয়াল্লাযিনা মাআহু ফিল ফুলকি ওয়া আগরাকনা আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, আমি নূহ আলাইহিস সালামকে এবং তার সাথে যারা নৌকায় ছিল তাদেরকে আমি রক্ষা করলাম, এবং তারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছিল আমি তাদেরকে ডুবিয়ে মারলাম, দোয়া কবুল হলো, চাইলেন নূহ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি কত উত্তম কর্ম বিধায়ক তত্ত্বাবধায়ক। সাথে সাথে আল্লাহ তাআলা আগুনকে বললেন ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল এবং ঠান্ডা শান্তিময় হয়ে যাও। দোয়া বললেন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি তার ডাকে দোয়া কবুল করলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিলাম। লোকমান আইয়ুব আলাইহিস সালাম যেটা কথা বলেছে আন্নি মাসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আল্লাহ তাআলা বলেন আমি তার ডাকে সাড়া দিলাম এবং তার যে সমস্যা ছিল সেটা আমি দূর করে দিলাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করেছেন বদরের যুদ্ধের সময়, বদরের রাত্রে, কারণ 313 জন তার সাথে, বিশাল বাহিনী তার সামনে 1000, দোয়া করলেন 19 ভাবে হাত তুলে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা বললেন ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাব লাকুম, স্মরণ করো যখন তোমরা আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলে আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন। কি করেছেন আল্লাহ তাআলা, আন্নি মুমিদ্দুকুম বি আলফি মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি তোমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে সহযোগিতা করব যারা পর্যায়ক্রমে আসতে থাকবে। সম্মানিত উপস্থিতি, এরপরে উহুদের যুদ্ধে খেয়াল করুন, যখন আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে চলে গেল পরে আবার শুনতে পেলেন যে আবার ফেরত আসতেছে, ওই হামরা ওর আসাদের যে ঘটনা সেখানেও কিন্তু ভয় দেখানো হলো মুসলিমদেরকে, মানুষেরা তোমাদের বিরুদ্ধে কিন্তু এখন আবার একত্রিত হচ্ছে, আবু সুফিয়ান আবার আসতেছে, শত্রুরা আবার একত্রিত হচ্ছে তোমাদের বিরুদ্ধে, সাথে সাথে তারা বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। দেখুন আল্লাহ তাআলার কাছে সাড়া দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন ফানকালাবু বিনিমাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু, তারা আল্লাহ তাদের ডাকে সাড়া দিলেন, তারা আল্লাহর নিয়ামত এবং অনুগ্রহ নিয়ে বাড়িতে ফিরে গেল, তাদের অকল্যাণ কিছুই তাদের স্পর্শ করল, তাহলে প্রতিটা মুহূর্তে সংকটপূর্ণ স্থানে মুসলিমদের যেটা আদব বা শিষ্টাচার হচ্ছে তারা আল্লাহমুখী হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আবারও আহ্বান জানাবো যে আসুন, এটি অবশ্যই আমরা বুঝতে পেরেছি যে দোয়া আমাদের জীবনে গুরুত্ব কতটুকু, আমরা হয়তো বা এ কথা হয়তো আমরা যদি প্রশ্ন করি যে আপনি দোয়া করেন কেন, হয়তো বলবেন হ্যাঁ করি, কিন্তু আসলে কতটুকু মনোযোগের সাথে করছি, এই যে আমি আমি যে কথাটা বললাম প্রথমেই বলেছি দোয়ার আদব শিষ্টাচারে যে দৃঢ়তার সাথে আল্লাহর কাছে চাইতে হবে, আপনি যখন আপনার দোয়ার ভার আরেকজনের উপর দিয়ে দিলেন যে ভাই আপনি করেন, তা আপনি উনি কি বললেন সেটা তো আপনি নিজেই বুঝতে পারছেন না, তাহলে আপনি মনোযোগ দিবেন কি করে, আর আপনার দৃঢ়তা আসবে কি করে, আপনি যে বুঝেন না যে উনি কি বলছেন, ওই জন্য আসুন আমরা একটু পড়াশোনা করি, শেখার চেষ্টা করি, আল্লাহ তাআলা যাদেরকে শিখিয়েছেন এটা আল্লাহ তাআলার উপর নিয়ামত, কিন্তু আল্লাহ তাআলা তো আমাদের পথ বন্ধ করেননি, এখনো সুযোগ আছে, বয়স বলে কোনো কিছু নেই, সুন্দর আল্লাহ তাআলার এখন রহমত বা তার নিয়ামত যে আল্লাহ তাআলা, দেখুন আমাদের ওলামা ইকরাম সুন্দর সুন্দর বই লিখেছেন দোয়ার উপরে এবং সুন্দরভাবে অনুবাদও করে দিয়েছেন, সালাতের উপর বই আছে, দোয়ার উপর বিশেষভাবে বই আছে, আপনারা বইগুলো সংগ্রহ করুন, নিজে পড়তে পারবেন না আরেকজনের সহযোগিতা নিন, শেখার চেষ্টা করুন, সালাতে আমি পড়ছি সালাতে কোন দোয়াগুলো পড়তে হয়, হয়তো জিজ্ঞেস করতে গেলে এমনও হতে পারে, আমি বলছি না ভালো ধারণা আপনাদের প্রতি, কিন্তু এমনও হতে পারে যে 2 সিজদার মাঝখানে যে 5টা দোয়া এটা হয়তো অর্ধেক মুসল্লি নাও বলতে পারে, হতেও পারে, অস্বাভাবিক কোনো কিছু না, তাহলে এটা তো আমার আগ্রহ থাকতে হবে এটা জানার,
আমি অনেক মুসল্লিকে দেখেছি বয়স্ক 70 বছর বয়স 80 বছর বয়স তাসবিহটা ঠিকভাবে সিজদায় পড়তে পারছে না ভুল পড়তেছে বললে বলে যে আমার বয়স হয়ে গেছে আমি পারি না ওই যে একটা সমস্যা আমি এর আগে আপনাদেরকে বলেছি যে সবকিছু দুনিয়া সবকিছু মনে রাখতে পারে কিন্তু এটা মনে রাখতে পারবে না সবকিছু খুঁটি নাটি সব আপনি যদি তার জমির কোন দাগে কোনটা আছে কত টাকা কোন ব্যাংকে আছে সবকিছু জিজ্ঞেস করেন কোনো কিছু আপনার এদিক ওদিক হবে না কিন্তু দোয়া একটা মুখস্থ করতে বলেন হবে না ভাই একটা দোয়া আপনি যদি একদিনে একটা দোয়া মুখস্থ করুন দিনে একটা দোয়া কতক্ষণ লাগবে এই যে এটা যদি আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি কতক্ষণ লাগবে দিনে একটা কোন আচ্ছা একটা যদি দিনে না পারেন আমি একটা আপনাকে এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহ তো পারবেন বা এক সপ্তাহ না পারলে মাসে একটা করুন তাহলে তো বছরে 12টা দোয়া হবে বছর তো 50 বছর 60 বছর 70 বছর পার করে দিচ্ছে আমাদের বয়স বা যাদের 40ই হয়েছে বা 30 হয়েছে কত বছর পার হয়ে গেছে এক বছরে যদি 12টাও হয় তাও তো কম না মানে আমি আপনাদেরকে অলস বানাতে যাচ্ছি না আমি বলছি যে দেখুন আমরা আমাদের বয়স সময় কিভাবে যাচ্ছে একটা বছর কিভাবে চলে যায় আমরা যদি একটু খেয়াল করে সময়টা কাজে লাগিয়ে দোয়া যদি আল্লাহ তাআলার কাছে দোয়াগুলো মুখস্থ করি তাহলে তো পাঠ করতে পারবো সালাতের মধ্যে তো আপনি দেখে দেখে পড়তে পারবেন না এই জন্য আসুন আমরা ইবাদতগুলো মনোযোগের সাথে করি শেখার চেষ্টা করি কোনো গোড়ামি বাদ দিই আপনাদের কল্যাণের জন্য কথাগুলো বললাম গোড়ামি করে কেউ আমাকে বাঁচাতে পারবে না কিয়ামতের দিন প্রত্যেককে আমাদের আলাদাভাবে হিসাব দিতে হবে ওয়াতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা প্রত্যেক কিন্তু আমরা একাকী আসবো সেদিন কিন্তু আপনি বললে চলবে না হানজালা মসজিদের খতিবের উপর চাপিয়ে দেব অসম্ভব আপনাকেই যাচাই বাছাই করে সঠিক আমল করার সিদ্ধান্ত নিতে হবে আসুন আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ তাআলার ইবাদতগুলো বিশেষভাবে আজকে যেহেতু দোয়া নিয়ে আলোচনা করবো এই দোয়া ইবাদতটি যাতে আমরা আমাদের জীবনে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিজামিঈল মুসলিমিন মিন কুল্লি দাম ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু ওয়া তাওয়াবুর রাহীম إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال صلى الله عليه وسلم من صلى عليه صلاة صلى الله عليه أشرف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ارض اللهم عن الخلفاء الراشدين والائمه المهديين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه والتابعين ومن تبعهم باحسان الى يوم الدين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر المسلمين في كل مكان اللهم اذل الشرك والمشركين اللهم أذل الشرك واليهود والمشركين اللهم أذل الشرك واليهود والمشركين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في غزة اللهم انصر المسلمين في كل مكان ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اشف مرضانا وارحم موتانا واغفر لنا جميعا يا رب العالمين اللهم اغفر لنا وارحمنا واعتق رقابنا من النار اللهم اغفر لنا وارحمنا واعتق رقابنا من النار عباد الله ارحمكم الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون